রুশ বিরোধী যুদ্ধে ইউক্রেন প্রতিদিন গড়ে 800 সেনা হারাচ্ছে। জার্মান বিমান বাহিনীর সাবেক কর্নেল ও খ্যাতনামা সামরিক বিশ্লেষক রাল্ফ ডি থিয়েলে জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রতিদিন ইউক্রেনের গড়ে 800 সেনা হতাহত হচ্ছে, তবে তিনি এই ব্যাপারে কোনো সূত্রের কথা উল্লেখ করেননি। কর্নেল রালেভের এই তথ্য সঠিক হলে তার অর্থ দাঁড়াচ্ছে কিয়েভকে প্রতি মাসে অন্তত 20,000 নতুন সেনা রিক্রুট করতে হচ্ছে। এসব নতুন সেনাকে হতাহতদের স্থলাভিষিক্ত করা প্রয়োজন হয়। তিনি বলেন, ইউক্রেনের আরও অতিরিক্ত কর্মীর প্রয়োজন হয় যাতে তারা সৈন্যদের যুদ্ধক্ষেত্রে অদলবদল করতে সক্ষম হয়। এতে ক্লান্ত সেনারা বিশ্রামে যেতে পারে এবং নতুন করে সেনারা সে জায়গায় যুদ্ধ করতে পারে। থিয়েলে বর্তমানে রাজনৈতিক সামরিক সোসাইটির ইউরো ডিফেন্স জার্মানি এবং স্ট্রাইট বাইট কনসাল্টিং থিঙ্ক ট্যাঙ্কের প্রধান। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান চালাতে গিয়ে ইউক্রেন চড়া মূল্য দিয়েছে।